হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 30 জুলাই 2023। আজকের এই ভিডিওতে 30 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চল আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ইরশাদ আহমেদ কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে কি, অপশন সি, সিরিয়া। তো সম্প্রতি এই ইরশাদ আহমেদকে সিরিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন এই ডক্টর ইরশাদ আহমেদ। তো এনাকে এই সিরিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করা হলো। আচ্ছা, সিরিয়াতে নিযুক্ত করা হয়েছে, তো সিরিয়া সম্পর্কে বলি একটু। সিরিয়ার রাজধানী হচ্ছে দামাস্কাস, আর সিরিয়ার মুদ্রা হচ্ছে সিরিয়ান পাউন্ড, আর সিরিয়ার বর্তমানে প্রেসিডেন্টকে বাশার আল আসাদ। আচ্ছা, সাম্প্রতিক সময়ে আরও বিভিন্ন দেশে কিন্তু এই রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে ভারতের পক্ষ থেকে। তো সেগুলি একটু বলে দিই, যেরকম সম্প্রতি লাওসে এই ভারতের অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছেন প্রশান্ত আগরওয়াল। এছাড়া সম্প্রতি দেবেশ উত্তম লিথুয়ানিয়াতে ভারতের পরবর্তী অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছেন, আর সম্প্রতি সন্দীপ চক্রবর্তী ইন্দোনেশিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি প্রভাত কুমার দক্ষিণ আফ্রিকাতে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছে। আচ্ছা, এখানে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে হাই কমিশনার, একটা হচ্ছে অ্যাম্বাসেডার। তো যখন কোনো কমনওয়েলথভুক্ত দেশে রাষ্ট্রদূত নিয়োগ করা হয় তখন হাই কমিশনার বলা হয়, আর কমনওয়েলথভুক্ত নয় এমন কোনো দেশে যখন রাষ্ট্রদূত নিয়োগ করা হয় তখন অ্যাম্বাসেডার বলা হয়। পরের প্রশ্নতে সম্প্রতি আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালন করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন ডি, 29 জুলাই। তো সম্প্রতি 29 জুলাই পালন করা হয়েছে আন্তর্জাতিক বাঘ দিবস বা গ্লোবাল টাইগার ডে বা ইন্টারন্যাশনাল টাইগার ডে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই কিন্তু এই 29 জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস এই দিনটি পালন করা হয়। অ্যাকচুয়ালি বাঘদের সংরক্ষণ এবং বাঘেরা যে বিপর্যস্ত, তো সে ব্যাপারে মানুষকে সচেতন করতে এবং বাঘেদের সংরক্ষণের প্রতি আরও জোর দেওয়ার জন্যই কিন্তু এই প্রত্যেক বছর 29 জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস বা ইন্টারন্যাশনাল টাইগার ডে এটি পালন করা হয়। তো প্রশ্নের সঠিক উত্তর কি, অপশন ডি, সম্প্রতি 29 জুলাই পালন করা হয়েছে আন্তর্জাতিক বাঘ দিবস। আচ্ছা, যে এ মাসে জুলাই মাসে আজ পর্যন্ত যে সকল গুরুত্বপূর্ণ ডে বা দিবসগুলি পালন করা হয়েছে সেগুলি এখানে একটু বলে দিই। যেরকম সম্প্রতি 1 জুলাই পালন করা হয়েছে ন্যাশনাল পোস্টাল ওয়ার্কার্স ডে এবং ন্যাশনাল সিএ ডে। এছাড়া এই 2 জুলাই পালন করা হয়েছে ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে। 3 জুলাই পালন করা হয়েছে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে। 10 জুলাই পালন করা হয়েছে ফিশ ফার্মার্স ডে। 11 জুলাই পালন করা হয়েছে ওয়ার্ল্ড পপুলেশন ডে। 12 জুলাই পালন করা হয়েছে ওয়ার্ল্ড পেপার ব্যাগ ডে এবং ইন্টারন্যাশনাল মালালা ডে। 15 জুলাই পালন করা হয়েছে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে। 16 জুলাই পালন করা হয়েছে ওয়ার্ল্ড স্ন্যাক ডে, ন্যাশনাল আইসক্রিম ডে, রুরাল ট্রানজিট ডে। 17 জুলাই পালন করা হয়েছে ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস। আর 18 জুলাই পালন করা হয়েছে নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে। এরপরে 20 জুলাই পালন করা হয়েছে ইন্টারন্যাশনাল চেস ডে। আর 22 জুলাই পালন করা হয়েছে ন্যাশনাল ম্যাঙ্গো ডে। 23 জুলাই পালন করা হয়েছে ন্যাশনাল ব্রডকাস্টিং ডে। 24 জুলাই পালন করা হয়েছে ইনকাম ট্যাক্স ডে। 26 জুলাই পালন করা হয়েছে ইন্ডিয়া কার্গিল বিজয় দিবস। আর সম্প্রতি 27 জুলাই পালন করা হয়েছে ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস, অর্থাৎ ডেথ অ্যানিভার্সারি। আর 28 জুলাই পালন করা হয়েছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র ভারত মণ্ডপমের উদ্বোধন করেছেন কোথায়? তো সঠিক উত্তর হবে অপশন এ, নিউ দিল্লি। সম্প্রতি আমাদের রাজধানী নিউ দিল্লিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র, যার নাম হচ্ছে ভারত মণ্ডপম, তো এর উদ্বোধন করেছেন। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি চিত্রে, এটাই হচ্ছে সেই ভারত মণ্ডপম, একটি আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র, অর্থাৎ ইন্টারন্যাশনাল এক্সিবিশন কাম কনভেনশন সেন্টার। তো এটি সম্প্রতি নিউ দিল্লিতে উদ্বোধন করা হয়েছে এবং এটি তৈরি করতে খরচ হয়েছে 2700 কোটি টাকা। তো সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী নিউ দিল্লিতে এর উদ্বোধন করেছেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি টাটা স্টিলের এমডি এবং সিইও হিসেবে কে নিযুক্ত হলেন? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, টিভি নন্দন। সম্প্রতি টিভি নন্দন এই টাটা স্টিলের এমডি অর্থাৎ ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। এই যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন টিভি নন্দন। তো এনাকেই সম্প্রতি টাটা স্টিলের এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে।
আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি একটু বলে দিই। যেরকম এই সম্প্রতি বিচারপতি অলোক আরাধ্যে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন, আর সম্প্রতি বিচারপতি ধীরজ সিং ঠাকুর অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন, আর সম্প্রতি বিচারপতি আশিস জিতেন্দ্র দেশাই কেরালা হাইকোর্টের 38তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন, আর সম্প্রতি অশ্বমেধ দেবী বিহারের, অ্যাকচুয়ালি বিহারের যে স্টেট কমিশন ফর ওমেন রয়েছে তার চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন, আর সম্প্রতি টাটা মোটরস রাজেশ কন্ননকে তাদের CDI হিসেবে নিযুক্ত করেছে, অর্থাৎ চিফ ডিজিটাল অ্যান্ড ইনফরমেশন অফিসার হিসেবে নিযুক্ত করেছে। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতের 83তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, আদিত্য সামন্ত। সম্প্রতি মহারাষ্ট্রের আদিত্য সামন্ত হয়েছেন ভারতের 83তম গ্র্যান্ডমাস্টার। এই যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন আদিত্য সামন্ত, তো ইনি ভারতের 83তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন, অর্থাৎ 83rd চেস গ্র্যান্ডমাস্টার হয়েছেন এই আদিত্য সামন্ত, এবং এনার বয়স মাত্র 17 বছর। আচ্ছা, ইনি তো 83তম গ্র্যান্ডমাস্টার হলেন ভারতের। তো এর আগে যে বেশ কিছু গ্র্যান্ডমাস্টার হয়েছেন সেগুলি বলি, যেরকম 78তম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন কৌস্তুভ চ্যাটার্জি, 79তম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন প্রণেশ এম, 80তম হয়েছিলেন ভিগ্নেশ এন আর, এবং 81তম হয়েছিলেন সায়ন্তন দাস, 82তম হয়েছিলেন ভি প্রণীত, আর 83তম হলেন এখানে আদিত্য এস সামন্ত। পরের প্রশ্নতে সম্প্রতি কে মেরা গাঁও মেরি ধরোহর উদ্যোগ শুরু করেছেন? তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অমিত শাহ। সম্প্রতি আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার অমিত শাহ মেরা গাঁও মেরি ধরোহর এই উদ্যোগ বা পহেলটি শুরু করেছেন। অ্যাকচুয়ালি আজাদী কা অমৃত মহোৎসবের অন্তর্গত কিন্তু এটি শুরু করা হয়েছে। আচ্ছা, এটি কোথায় শুরু করেছেন তিনি বা এটি কোথায় চালু করেছেন? তো এটি আমাদের যে রাজধানী নিউ দিল্লি সেখানে কিন্তু এটি শুরু করেছে। তো কে করেছেন? অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় সেমিকন ইন্ডিয়া এর উদ্বোধন করেছেন? তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাট। তো সম্প্রতি গুজরাতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমিকন ইন্ডিয়া 2023 উদ্বোধন করেছেন। অ্যাকচুয়ালি গুজরাতের যে রাজধানী গান্ধীনগর সেখানে এটি শুরু হয়েছে, এবং এটি শুরু হয়েছে এ মাসের 28 তারিখে, জুলাইয়ের 28 তারিখে এটি শুরু হয়েছে, এবং এটি চলবে আজ পর্যন্ত, অর্থাৎ জুলাইয়ের 30 তারিখ পর্যন্ত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গুজরাতের যে রাজধানী গান্ধীনগর সেখানে সেমিকন ইন্ডিয়া এর উদ্বোধন করেছেন। আচ্ছা, গুজরাতে করা হয়েছে, গুজরাতের রাজধানী গান্ধীনগর বললামই, আর গুজরাতের বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্রভাই প্যাটেল, আর গভর্নর হচ্ছেন আচার্য দেবব্রত। আর গুজরাতের ন্যাশনাল পার্কের মধ্যে গির ন্যাশনাল পার্ক, ভাসদা ন্যাশনাল পার্ক, ভবনগর ন্যাশনাল পার্ক, মেরিন ন্যাশনাল পার্ক। আর ফেস্টিভ্যালসের মধ্যে নবরাত্রি, জন্মাষ্টমী, কচ ফেস্টিভ্যাল উল্লেখযোগ্য, আর ফোক ডান্সের মধ্যে গরবা, ডান্ডিয়া, টিপ্পানি, হোডো এগুলি উল্লেখযোগ্য। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোন দেশে জনসংখ্যা 8 লাখের বেশি কমে গিয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন ডি, জাপান। অ্যাকচুয়ালি সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, এবং সেখানে দেখা গেছে জাপানের জনসংখ্যা 8 লাখের বেশি কমে গিয়েছে, এবং এমনটাই কিন্তু একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে। তো সঠিক উত্তর কী? অপশন ডি, জাপান। আচ্ছা, জাপানের রাজধানী কী? জাপানের রাজধানী হচ্ছে টোকিও, আর জাপানের মধ্যে হচ্ছে ইয়েন, আর জাপানের বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশের জোনাস ভিঙ্গেগার্ড ফরাসি সাইক্লিং প্রতিযোগিতা ট্যুর ডি ফ্রান্স জয়লাভ করেছে? তো সঠিক উত্তর কি অপশন বি, ডেনমার্ক। অ্যাকচুয়ালি যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন এই ডেনমার্কের একজন সাইকেলিস্ট জোনাস ভিঙ্গেগার্ড। তো ইনি সম্প্রতি ফরাসি সাইক্লিং প্রতিযোগিতা, যার নাম হচ্ছে ট্যুর ডি ফ্রান্স, তো এই ট্যুর ডি ফ্রান্সের 110তম আসর অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সে, তো সেখানেই কিন্তু ইনি এই ট্যুর ডি ফ্রান্স এর শিরোপা জয়লাভ করেছেন। তো প্রশ্নের সঠিক উত্তর, ইনি ডেনমার্কের একজন ব্যক্তি বা সাইকেলিস্ট। আচ্ছা, ডেনমার্ক সম্পর্কে বলি, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, আর ডেনমার্কের মুদ্রা হচ্ছে ড্যানিশ ক্রোন, আর প্রধানমন্ত্রী হচ্ছেন ম্যাটে ফেডরিকসেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্য সরকার ডাক্তারদের অবসরের বয়স 65 করেছে? তো সঠিক উত্তর হবে কি অপশন বি, উত্তরপ্রদেশ। অ্যাকচুয়ালি এই এতদিন পর্যন্ত উত্তরপ্রদেশে ডাক্তারদের অবসরের বয়স ছিল 62 বছর, তো সেখান থেকে এখন 3 বছর বাড়িয়ে 65 করা হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশন বি, সম্প্রতি এই যোগী আদিত্যনাথ, অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তো তাদের সরকার, তারা ডাক্তারদের অবসরের বয়স 65 করেছে, 62 থেকে বাড়িয়ে 65 করেছে। আচ্ছা, উত্তরপ্রদেশের রাজধানী কি? লখনৌ। উত্তরপ্রদেশের বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ, আর গভর্নর হচ্ছেন আনন্দবেন প্যাটেল।
এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি কোথাকার মুখ্যমন্ত্রী ওয়াটার এটিএম এর উদ্বোধন করেছেন। তো সঠিক উত্তর হবে অপশন বি, দিল্লি। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে ওয়াটার এটিএম এর উদ্বোধন করেছেন। অ্যাকচুয়ালি যেসব জায়গায় এই নলের দ্বারা জল পৌঁছে দেওয়া যায় না, সেখানেই মূলত ওয়াটার এটিএম, অর্থাৎ সেই সব জায়গার জন্য মূলত ওয়াটার এটিএম এর উদ্বোধন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এবার আজকের প্রশ্ন, তো তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত থাকা ব্যক্তি কে হয়েছেন। তো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 30 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবার, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরে ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।